আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালিউর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে একটি আসলে বিষয়ে খুব আমাকে একটু কষ্টই লাগলো ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে আমাদের ডেভেলপারদের আসলে অ্যাটিটিউড। আজ এক ভাইয়ের সাথে কথা হলো, খুবই সিম্পল একটা সাইট হবে এবং আমি অ্যাভারেজ যেই রেটে কাজ করি সেই রেট না, তার অনেক কমে। তো যখন কাজের সব কিছু বুঝে নেওয়া হলো, সব কিছু লিখে নিলাম, যদিও কথা হচ্ছিল ফেসবুকেই, ফেসবুকে মেসেঞ্জারে কল দিয়েছিলেন এবং কম বেশি তিনি আমার ভিডিও দেখেছেন বা আমার পেজের সাথে বা আমার সাথে না হলেও আমার অ্যাক্টিভিটিস নিয়ে আসলে তিনি পরিচিত। তারপরও যখন তার কাজটার ব্যাপারে অ্যাডভান্সের ব্যাপারটা এলো, তখন তিনি বলছেন আসলে অ্যাডভান্সটা তিনি এখন করবেন না। তো এটা তো আসলে পসিবল না, কারণ অ্যাডভান্স ছাড়া একজন ডেভেলপার আসলে কাজ করবে এটা আসলে ভাবা উচিত না। কিন্তু কথা হচ্ছে যে অ্যাডভান্স কেন করবেন না, তার পেছনে তিনি তার যে স্টোরিটা বললেন যে দুজন ডেভেলপারকে তিনি এ পর্যন্ত কাজটা দিয়েছিলেন এবং তারা কেউই অ্যাডভান্স নেওয়ার পরে আসলে তাকে কাজটা বুঝিয়ে দেয়নি। এরকম সিচুয়েশনে আসলে আমার খুব বলার কিছু নাই, আমার আসলে সমবেদনা তাদের জন্য যারা এই সিচুয়েশনটা তৈরি করেছে, যাদের কারণে আসলে আমাদের মতো ডেভেলপাররা আসলে খুব সাফার করছি। আমি এটাকে আসলে কীভাবে বলবো বা কীভাবে দেখবো আমি ঠিক জানি না, মানে আমার আসলে এটা নিয়ে বলার খুব ভাষা নাই। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা কিন্তু ভাই, আপনি আপনার নিজেরও মানে কি বলবো, আপনার নিজেরও রুটি রুজি নষ্ট করছেন। আপনি হয়তো বা চিন্তা করতে পারছেন না যে আসলে 2000 টাকা আপনি পেলেন অ্যাডভান্স, আপনি মেরে ফেললেন, বা আপনি 10000 টাকা অ্যাডভান্স নিলেন, আপনি ধাপ করে শেষ, আপনার ফোন বন্ধ করে দিলেন। বাট এটাই তো শেষ না, আসলে এটাই তো হওয়া উচিত না। মাঝে মধ্যে প্রবলেম হয়, আমরাও প্রবলেম ফেস করি অনেক সময়, অনেক ক্লায়েন্টের ডেলিভারি দিতে যেয়ে আসলে অনেক কষ্ট হয়ে যায়। অনেক সময় প্রজেক্টের কমপ্লেক্সিটি কিংবা অনেক সময় হিউম্যান এরর বলেন, বা আমাদের স্বাভাবিকভাবে আমরা মানুষ, আমাদের নিজস্ব অসুস্থতা থাকতে পারে বা আমাদের ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, সেটা একটা ভিন্ন ব্যাপার। সেক্ষেত্রে আসলে ডেভেলপার ক্লায়েন্টকে বুঝিয়ে বলতে পারেন আসলে। কিন্তু একটা লোক যিনি আসলে কাজের জন্য অ্যাডভান্স করেছেন, তিনি যখন আসলে এই সমস্যাগুলো ফেস করবেন, স্বাভাবিকভাবে আমি ওইভাবে কি আসলে খুব বেশি কিছু বলার ছিল না। আমার এটাই বলার ছিল যে ভাই, অ্যাকচুয়ালি ইউ ক্যান ভিজিট মাই ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে দেখতে পারেন যে আসলে আমি কত ধরনের কাজ করেছি, আমি কত ধরনের কোম্পানির সাথে কাজ করেছি। সো আমার এক্সপিরিয়েন্সের ঝুলি, আমি যেখানে 10-12 বছর হয়ে গেছে, সেরকম জায়গা থেকে আপনার যদি বিশ্বস্ত মনে হয়, অন দ্যাট টাইম আপনি অ্যাডভান্স করতে পারেন। এবং আজ পর্যন্ত আমার আসলে এই এক্সপিরিয়েন্স হয় নাই যে আমাকে আসলে বিশ্বাস করতে পারে নাই বলে অ্যাডভান্স করে নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। বাট কথা হচ্ছে যে এই সিচুয়েশনটা না মেনে নেওয়ার মতো না, কারণ অনলাইনে ভার্চুয়াল জগতে আমরা আসলে যেভাবে এক্সিস্ট করি বা আমরা যেভাবে বিলং করি, আমাদের পার্সোনাল লাইফ এরকম না। গতকালকেও একজন ক্লায়েন্টের কাছে আমি আসলে গেলাম, এটাও আসলে আমি ডেভেলপার অ্যাটিটিউড নিয়েই বলবো। তো আমি সেখানে আসলে একটা গ্রোসারি ওয়েবসাইট এবং সেটা পিএইচপিতে হবে এবং খুব বড় ভলিউমের, তাদেরকে মোটামুটি ছবি সহ প্রোডাক্ট আপডেট করে দিতে হবে প্রায় 1500-এর মতো প্রোডাক্ট। তো তাদের ওখানেও আমি আসলে সব কিছু সহ 50-60 হাজার টাকার মতো একটা এস্টিমেট দিয়ে এসেছি এবং আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে এটা আমি একটা স্ট্যান্ডার্ড এস্টিমেট দিয়েছি। আমাদের ডেভেলপারদের সমস্যা হচ্ছে যারা আসলে কম চায়, তারা এতটাই কম চায় যে আসলে এই কমের মধ্যে কাজটা কিভাবে দেয়া পসিবল সেটাও না। তো তাদের আসলে যেটা হয়েছে যে তারা আসলে খুব কনফিউজ, যে কারণ আমি ওখান থেকে আসার পরে তাদের ওখানে আরেকজন, আরেকটা কোম্পানির কেউ একজন গিয়েছিলেন এবং তাদের কথা ছিল যে আসলে ওয়েবসাইট যখন আমরা যেই রেটে কাজ করব, তিনি আসলে লাখের উপরে চেয়েছেন এবং তার কথা হচ্ছে যে এর চেয়ে কমে যখন করানো হবে, আমাদের থেকে করানো কাজ যেটা, সেটা নাকি নোটিফিকেশন কাজ করবে না, তারপর এই হবে না সেই হবে না, আপনার সাইট নষ্ট হয়ে যাবে, হ্যাক হয়ে যাবে। তো আলটিমেটলি আসলে এটা হচ্ছে, মানে একটা ক্লায়েন্টের কাছ থেকে, একজন প্রোভাইডারের কাছ থেকে কাজটা নিয়ে আরেকজন প্রোভাইডার নেওয়ার জন্য আসলে যেসব কথা বলছেন সেগুলো আসলে গ্রহণযোগ্য না। সো আমি যেটা বলতে চাই যে আমাদের আসলে এই প্র্যাকটিস থেকে সরে আসা উচিত। এই ভিডিওটা আমি আসলে নট ফর দ্য ক্লায়েন্টস, এটা আসলে আমি প্রোভাইডারদের জন্য ভিডিওটা, যদি কেউ দেখে থাকেন বা যদি কেউ জেনে থাকেন। আমার আসলে কথাটা হচ্ছে যে এখানে আসলে আমাদের অনেক কিছু বোঝার আছে, যে আমরা যেভাবে চিন্তা করি না এভাবে আমাদের চিন্তা পাল্টানো উচিত। আমরা আসলে এখন আসলে আমি গতকালকের যে ক্লায়েন্টের কথা বললাম যে তারা, তাদের ডিসিশন এটাই যে আপাতত তারা হয়তো বা কাজ করবেন না, কারণ দে আর সো স্কেয়ার্ড। মানে আমরা মোটামুটি কাজ একটা পাওয়ার জন্য ক্লায়েন্টকে এমনভাবে ভয় পাইয়ে দিয়েছি, সো ক্লায়েন্ট আসলে কাজ করবে কি করবে না আসলে তারা এখন কনফিউজড। সো এটা, এই ব্যাড প্র্যাকটিসটা থেকে আমাদের আসলে বেরিয়ে আসা উচিত। আর একটা ব্যাপার হচ্ছে, তাদেরকে বলছি যারা আসলে ক্লায়েন্টের অ্যাডভান্স নেন কিন্তু পরবর্তীতে কোনো রকম যোগাযোগ করেন না বা
কাজটা বুঝিয়ে দেন না, তাদের কথা হচ্ছে ভাই এত কমে কাজ কখনো করার কথা বললেন না যেই কমের মধ্যে আপনি কাজটা বুঝাই দিতে পারবেন না। সো এই ছিল আর কি এখনকার মতো। আরেকটা ব্যাপার হচ্ছে আমি থ্যাঙ্কফুল আমার ওইসব ক্লায়েন্টদের কাছে যারা আমার আমার আসলে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমার এই ইউটিউব ভিডিও থেকে আমাকে কাজ দিয়ে থাকেন, এবং তারা কখনো আমাকে জিজ্ঞেস করেন না যে ভাই আপনি আমাকে একটা প্রুফ দেন টু ভেরিফাই যে আপনাকে আমি পেমেন্টটা করব। তারপরও কেউ কখনো বললে আমি তাদেরকে সোজা কথা বলি যে অফিস টফিস কিছু না, আপনি সরাসরি আমার বাসায় চলে আসেন, কারণ দিস ইজ দ্য মোস্ট রিলায়েবল থিং আই ক্যান ডু। কারণ আমার বাসায় আপনি যখন আসবেন আপনি কিন্তু আমার অফিস টেম্পোরারি, আমি অফিসে যখন গেলাম না আপনি আমাকে পাচ্ছেন না, আপনি যদি আমার অফিসেও যান বাট আমি অফিসে যাচ্ছি না অন দ্য টাইম হোয়াট উড হ্যাপেন, আপনি আমাকে কোনো না কোনোভাবে পাচ্ছেন না যদি সেরকম প্রবলেমটা হয়। বাট বাসা বলতে কি মানে আমি এটা ভাড়া বাড়ি না, আমার নিজের বাড়ি, সেখানে কিন্তু আমি আপনাকে আসতে বলতে পারি এবং দ্যাটস দ্য মোস্ট সিকিউর্ড অ্যান্ড ভেরিফাইড থিং টু ডু। কথা হচ্ছে যে এইটা আমি করি বাট এরকম আমাকে খুব বেশি করতে হয় না, এ পর্যন্ত দুজন তিনজন ক্লায়েন্টই আমার বাসায় এসেছেন। সো কখনো এটা কেউ কখনো প্রশ্ন করে না ভাই আমি আপনাকে আসলে টাকা যে দেবো আমি বিশ্বাস করতে পারছি না, এই জিনিসটা আমার সাথে হয় নাই। বাট যেহেতু আজ হলো আই অ্যাম সো ফেড আপ অন দ্যাট, এবং আমি আসলে চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি সত্যি কথা এটার জন্য যারা দায়ী তাদেরকে কিছু বলা উচিত এবং সেখান থেকে এই কথাগুলো বলা। সো আসলে আমার ওই সব ক্লায়েন্টদেরকে অনেক ধন্যবাদ যারা আসলে এমন আছেন যে যারা দেশেও থাকেন না, দেশের বাইরে থেকে আমাকে হাজার হাজার টাকার কাজ আমাকে দিয়েছেন এবং 50% অ্যাডভান্স করেছেন। একটা আবার জিজ্ঞেস করেননি যে ভাই আমি আপনাকে কাজটা দেওয়ার পরে বা টাকাটা দেওয়ার পরে আমি আসলে পাবো তো। তো এটা হচ্ছে মূল ব্যাপার, আমি আসলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমাদের আসলে এই ব্যাপারটাতে মাথায় রাখা উচিত যে আসলে প্রোভাইডার হিসেবে আমাদের এমন কিছু করা উচিত না যেটাতে আমি বা আমার কাইন্ড কোনো সমস্যায় পড়ে। তো এই এই পর্যন্তই আজকে, আসলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।